আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে ভেক্টর জানি আমরা জানি যে ভেক্টর হল এক ধরনের রাশি অর্থাৎ আমরা ছোটোর থেকে পড়ে এসেছি যে রাশি দুই প্রকারের একটি হলো স্কেলার রাশি এবং অপরটি হলো ভেক্টর রাশি অর্থাৎ একটি হলো স্কেলার রাশি আর অপরটি হলো ভেক্টর রাশি আমরা দুই ধরনের রাশির কথা জানি একটি স্কেলার রাশি এবং অপরটি হল ভেক্টর রাশি আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে স্কেলার রাশির সংজ্ঞা স্কেলার রাশি কাকে বলে যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি কাকে বলে যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি এই স্কেলার রাশির উদাহরণের মধ্যে আমরা কি কি বলতে পারি দৈর্ঘ্য ভর সময় আপেক্ষিক গুরুত্ব শক্তি উষ্ণতা এগুলো প্রত্যেকটাই স্কেলার রাশির মধ্যে পড়ে এবার আমরা জানবো ভেক্টর রাশি ভেক্টর রাশি কাকে বলে যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি কীরকম যেমন ধরে নাও এটা হলো একটা পয়েন্ট এটা হলো একটা পয়েন্ট একটা এ পয়েন্ট আর একটা হলো বি পয়েন্ট এখন আমরা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমরা বিভিন্নভাবে যেতে পারবো কিন্তু আমরা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে স্ট্রেট যাই তাহলে এটা হবে একটি ভেক্টর অর্থাৎ যেমন স্মরণ আমরা এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আমরা বিভিন্ন পদ দিয়ে যেতে পারি তার মধ্যে স্মরণ কোনটা হবে এদের মধ্যে যে স্ট্রেট ডিস্টেন্সটা হবে সেই স্ট্রেট ডিস্টেন্সটাই হবে স্মরণের মান অর্থাৎ এ থেকে বিয়ের দিকে যে তিচ্ছিন্নটা দেওয়া হয়েছে এই তিচ্চিহ্ন দিয়ে আমরা এর দিকটাকে বুঝাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি যে ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই আছে তাহলে ভেক্টর রাশি কাকে বলে যে রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশি জানলাম যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি হলো যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি তাহলে এদের মধ্যে কিছু পার্থক্য থাকবে অর্থাৎ এদের মধ্যে যদি কিছু পার্থক্য থেকে থাকে তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কী হবে সব থেকে মেন পার্থক্য এক নম্বর যেটা হলো যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই অপরদিকে ভেক্টর রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে ঠিক আছে স্কেলার রাশির সংযোজন অর্থাৎ দু নম্বর আমরা যেটা বলতে পারি স্কেলার রাশির সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় সাধারণ বীজগণিতের নিয়ম বলতে বোঝাচ্ছে যেমন টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ সেভেন প্লাস সিক্স ইকুয়াল টু থার্টিন এরকম যেমন আমরা বলতে পারি যেটা সাধারণ বীজগণিতের নিয়ম অর্থাৎ স্কেলার রাশির যোগ এবং বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় কিন্তু ভেক্টর রাশির যোগ এবং বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে কিন্তু হয় না তার জন্য ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগের নিয়ম মেনে চলতে হয় সেটা আমরা এই টপিকের পরবর্তীতে আমরা আলোচনা করব যেহেতু চ্যাপ্টারের নাম ভেক্টর তাহলে আমরা এখানে ভেক্টর সংক্রান্ত ব্যাপারেই আমরা আলোচনা করব যে ভেক সাধারণ ভেক্টরের যোগ বা বিয়োগ বা গুণ আমরা কি করে করে থাকি এটা মাথায় রাখবে যে ভেক দুটো ভেক্টরকে ভেক্টরকে কিন্তু কখনোই ভাগ করা যায় না আমরা ভেক্টরের যোগ করতে পারি ভেক্টরের বিয়োগ করতে পারি ভেক্টরের গুণ করতে পারি আমরা এই চ্যাপ্টারের মধ্যে এই সংক্রান্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব যে দুটো ভেক্টরের মধ্যে আমরা কি করে যোগ করব কি করে বিয়োগ করব এই জিনিসগুলি আমরা আলোচনা করব তাহলে আমরা স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্যতে কি বললাম পার্থক্যতে বললাম এক নম্বর যেটা বললাম সেটা হলো যে স্কেলার রাশির মান শুধুমাত্র অর্থাৎ স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে স্কেলার রাশির সংযোজন অর্থাৎ দু নম্বর আমরা যেটা বলতে পারি স্কেলার রাশির সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় কিন্তু ভেক্টর রাশির সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না সেখানে ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ মেনে চলতে হয় বুঝতে পারা গেল এখন আমরা কোনো একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করব যেমন ধরে নাও এই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত যে আমরা গেলাম তাহলে এখানে আমরা ভেক্টরকে প্রকাশ করবো এবি ভেক্টরের দ্বারা মাথায় রাখবে ভেক্টর প্রকাশ করতে গেলে ওর উপরে একটি চিহ্ন দিতে হয় তিচ্চিহ্নটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এটি হলো একটি ভেক্টর রাশি অর্থাৎ যার দিক এ থেকে বিয়ের দিকে ওই জন্য এখানে লেখা হলো এবি ভেক্টর বুঝতে পারা গেল কি বললাম মাথায় রাখবে যে কোন একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে উপরে কিন্তু একটি চিহ্ন দিতে হয় যদি চিহ্নটা আমরা না দিই তাহলে আমরা এটাকে ভেক্টর রাশি বলতে পারবো না ভেক্টরাশি বলতে গেলে এর মাথার উপর একটি চিহ্ন দিতে হবে এখন এবি যদি একটি ভেক্টর হয় তাহলে এর মানকে প্রকাশ করতে গেলে আমরা এটিকে এইভাবে করে প্রকাশ করতে পারি মড এটাকে বলা হয় মড এই দুটো দাগ যেটা দেওয়া হলো এই দুটো দাগ হচ্ছে মড আর এবি ভেক্টর এটাকে আমরা এভাবে করেও ভেক্টরের মানকে প্রকাশ করতে পারি অথবা যদি আমরা শুধু এবি লিখি তার দ্বারাও আমরা ভেক্টরের মানকে প্রকাশ করতে পারব তাহলে বোঝা গেল যে কোনো একটি ভেক্টরকে প্রকাশ করতে গেলে তার উপরে তিচ্ছিন্ন দিয়ে প্রকাশ করতে হয় আর যদি তার ভেক্টরের মানকে যদি আমরা প্রকাশ করতে চাই অর্থাৎ তিচ্ছিন্ন দেওয়া মানে মাথায় রাখবে এখানে ভেক্টরের মান এবং দিক উভয়কেই বোঝানো হচ্ছে আর মঠ দিয়ে লিখলে আমরা কোনো একটা ভেক্টরকে শুধুমাত্র মানের দ্বারা বুঝিয়ে থাকি আর এবি যদি আমরা শুধু এমনি তিচ্ছিন্ন যদি উপরে না দিই তাহলে আমরা বলবো যে এটি হচ্ছে ভেক্টরের মান অর্থাৎ কোনো একটি ভেক্টরের মান প্রকাশ করতে গেলে এটা এবং এটা এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি কিন্তু ভেক্টর লিখতে গেলে আমাকে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে হবে বুঝতে পারে গেল এখন আমরা জানবো সমান ভেক্টর অর্থাৎ ভেক্টর সংক্রান্ত কিছু তথ্য দিয়ে আমরা জানবো যে কি কি ধরনের ভেক্টর হতে পারে এক নম্বর যেটা আমরা জানবো সেটা হলো সমান ভেক্টর সমান ভেক্টর সমান ভেক্টর কী জিনিস আমরা সমান ভেক্টরের সংজ্ঞার মধ্যে বলবো যে দুটি ভেক্টরের মান এবং দিক একই হলে তাদেরকে বলা হবে সমান ভেক্টর কি বললাম দুটি ভেক্টরের মান এবং দিক সমান হলে তাদেরকে বলা হবে সমান ভেক্টর অর্থাৎ আমি এখানে একটা ভেক্টর এবং এখানে একটা ভেক্টর রাখলাম এখানে একটা এবি ভেক্টর একটা হলো সিডি ভেক্টর আমরা এখানে দুটো ভেক্টর নিলাম একটা এবি ভেক্টর নেওয়া হলো এবং একটা সিডি ভেক্টর নেওয়া হলো দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো ভেক্টরের দিক একই দিকে এবং দুটো সরলরেখার মান কিন্তু একই মাথায় রাখবে এখানে তোমাদের একটা জিনিস বলা হয়নি যে যখন কোনো একটা ভেক্টরকে যখন প্রকাশ করা হয় এবি দিয়ে এখান থেকে এ থেকে বি অবধি এর যে দূরত্বটা হয় সেই দূরত্বটাই কিন্তু সেই ভেক্টরের মানকে প্রকাশ করে ঠিক একইভাবে করেই যখন আমরা সমান ভেক্টরের জায়গাটা করছি তখন দেখতেই পাচ্ছি দুটো ভেক্টরের দিক আছে একই দিকে এবং এ থেকে বি অবধি এর এখানে একটা মান বোঝাচ্ছে আর সি থেকে ডি অবদি এর একটা মান বোঝাচ্ছে অর্থাৎ এই দুটো ভেক্টরের মান এবং দিক একই ওই জন্য এই দুটো ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এবি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর কেন লিখতে পারি কারণ এখানে এবি ভেক্টর আর সিডি ভেক্টরের মান সমান ওই জন্য আমরা এখানে বলতে পারি একটা হচ্ছে এবি ভেক্টর আর একটা হচ্ছে সিডি ভেক্টর এখন আমরা জানবো বিপরীত ভেক্টর নিয়ে বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর কি জিনিস বিপরীত ভেক্টর হচ্ছে দুটি ভেক্টরের পরম মান একই কিন্তু অভিমুখ আলাদা অর্থাৎ অভিমুখ বিপরীত তাদেরকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর কিরকম যেমন ধরে নাও আমি এখানে একটা ভেক্টর নিলাম এবং এখানে একটা ভেক্টর নিলাম অর্থাৎ এটা হলো এবি এটা হলো সিডি এখন যেটা দেখা যাচ্ছে যে এই এবি এবং সিডি এই দুটোরই মান সমান কিন্তু অভিমুখ পরস্পর পরস্পরের বিপরীত দিকে ওই জন্য এদেরকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর বুঝতে পারা গেল কি বললাম তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কীভাবে এটাকে আমরা লিখবো এভাবে করে একটা হচ্ছে এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিডি ভেক্টর এটাকে আমরা মাইনাস দিচ্ছি কেন কারণ একটার অভিমুখ আরেকটার বিপরীত দিকে হওয়ার জন্যই এখানে মাইনাস দেওয়া হচ্ছে তাহলে বিপরীত ভেক্টরের সংজ্ঞা কী বলছে দুটি ভেক্টরের পরম মান অর্থাৎ এই দুটি ভেক্টরের মান বলতে মানকে বোঝানো হচ্ছে দুটি ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ বিপরীত হলে তাদেরকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর বুঝতে পারা গেলো কি বললাম এবার যেটা টপিক আসবে সেটা হলো এক রেখীয় ভেক্টর এক ভেক্টরের মধ্যে কী বলছে যে আমি একটা লাইন নিলাম এই লাইন বরাবর আমরা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু এই লাইন বরাবর আমরা চারটা বিন্দুকে নিলাম এবং এই চারটা বিন্দুর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর তিনটা ভেক্টরকে আমরা এখানে প্রকাশ করছি অর্থাৎ আমরা এখানে বলতে পারি এবি একটা ভেক্টর সিডি একটা ভেক্টর বিসি একটা ভেক্টর এরম করে আমরা এখানে বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করতে পারি ঠিক আছে অথবা আমরা এখান থেকে এসি ভেক্টরও বলতে পারি অথবা আমরা এখান থেকে এডি ভেক্টর বলতে পারি যেরকম মান ধরবো অর্থাৎ যেমন এবি মানে এ থেকে বি অবধি এর মানটিকে বোঝাচ্ছে সিডি মানে সি থেকে ডি অবধি এর মানটিকে বোঝাচ্ছে বিসি মানে বি থেকে সি অবধি এর মানটিকে বোঝাচ্ছে এসি মানে এ থেকে সি অবধি এর মানকে বোঝানো হচ্ছে এডি মানে এ থেকে ডি অবধি এর মানকে বোঝানো হচ্ছে বুঝতে পারা গেল কী বললাম তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে এক একরেখীয় ভেক্টর তাহলে একরেখীয় ভেক্টর কাকে বলছে যে একাধিক সমান্তরাল ভেক্টর একমুখী বা বিপরীতমুখী হলে তাদেরকে বলা হচ্ছে এক রেখীয় ভেক্টর অর্থাৎ এগুলো প্রত্যেকটা একই মুখে হচ্ছে আবার যদি এরকমও হয় যে এটা একটা ভেক্টর গেল বা এটা একটা ভেক্টর বা এটা একটা ভেক্টর এরম করে অনেকগুলো ভেক্টর সমান্তরাল সরলরেখা বরাবর আছে তখন আমরা তাদেরকেও একরেখীয় ভেক্টর বলতে পারি বুঝতে পারা গেল কি বললাম এরপর আমরা জানব সেটা হলো এক তলীয় ভেক্টর আচ্ছা এক তলীয় ভেক্টর এক তলীয় ভেক্টর কাকে বলে যে সমস্ত ভেক্টর একই সমতলে অবস্থান করে তাদেরকে বলা হয় এক তলীয় ভেক্টর তাহলে এক তলীয় ভেক্টর কাকে বলছে একাধিক ভেক্টর একই সমতলে থাকলে তাদেরকে বলা হচ্ছে এক তলীয় ভেক্টর বুঝতে পারা গেল কি বললাম এবার হলো একক ভেক্টর এটা খুব ভালো করে বুঝবে এটা কিন্তু এটার উপর অনেক ম্যাথ বা অনেক অ্যাপ্লিকেশন এর উপর আছে এই একক ভেক্টরের উপরে তাহলে একক ভেক্টর কাকে বলছি একক ভেক্টর হলো কোনো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলা হচ্ছে অর্থাৎ আমরা এখানে একটা ভেক্টর নিলাম এই ভেক্টরের যে মান এই মানটাকে যদি আমরা একক হয় অর্থাৎ এক হয় কিন্তু এর একটা নির্দিষ্ট দিক আছে তখন তাকে আমরা বলছি একক ভেক্টর অ্যাজ ফর এক্সাম্পেল ধরে নিলাম এটা হলো একটি এ ভেক্টর ভালো করে মাথায় রাখবে আমি যেটা করছি এখানে এটা ভালো করে মনে রাখবে এটা সূত্র একটা যে এ ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি এ ইন্টু এ ক্যাপ এ ক্যাপ দিয়ে কী বোঝানো কী বোঝানো হচ্ছে মাথায় রাখবে সবসময় যে কোনো কিছুর মাথায় যদি ক্যাপ থাকে তাহলে সেটা দিয়ে আমরা একটি একক ভেক্টরকে চিহ্নিত করে থাকি অর্থাৎ ধরে নেওয়া হলো যে আমি আমার বাড়ি থেকে আমার এক বন্ধুর বাড়ির দূরত্ব হলো পাঁচ মিটার তাহলে আমার বাড়ির থেকে আমার এক বন্ধুর বাড়ির দূরত্ব যদি পাঁচ মিটার হয় তাহলে এটা কি এক মিটারের পাঁচ গুণ অর্থাৎ আমরা এটাকে আমরা এভাবে করে বলতে পারি যে এ বি ইকুয়াল টু পাঁচ ইন্টু এক মিটার আমরা এভাবে করে বলতে পারি ঠিক সেরকম করেই এখানে এ ভেক্টর এ ভেক্টরের যদি কোনো একটা মান থেকে থাকে তাহলে তার মানের সঙ্গে যদি আমরা তার একক ভেক্টরটাকে গুণ করি তাহলে আমরা সেই টোটাল ভেক্টরটা পেয়ে যাচ্ছি বুঝতে পারা গেল কি বললাম অ্যাজ ফর এক্সাম্পল তোমরা এটাকে ভাবতে পারো যে পাঁচ মিটার মানে কি এক মিটারের পাঁচ গুণ তাহলে এক মিটারের পাঁচ গুণ হলে মানে কি হবে এখানে একক ভেক্টরের যত গুণ সেটাই হবে কোনো একটা ভেক্টর অ্যাজ ফর এক্সাম্পল আমরা যেমন এটাকে যদি আমরা এ ভেক্টর ধরে নিই এ ভেক্টর ধরে নেওয়া মানে তাহলে এ ভেক্টর ইকুয়াল যদি পাঁচ মিটার হয় ধরে নিলাম পাঁচ মিটার যাচ্ছে ও পূর্ব দিকে ইস্ট ডিরেকশনে তাহলে এ ভেক্টর যদি পাঁচ মিটার পূর্ব দিকে হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ ভেক্টর ইকুয়াল টু পাঁচ ইন্টু এ ক্যাপ এবার এ ক্যাপটা কি পূর্ব দিকে এক মিটার ভালো করে শুনবে পূর্ব দিকে এক মিটার অর্থাৎ সেই মানটাকে বোঝাচ্ছে একক মানটাকে আমরা এখানে বোঝানো হচ্ছে তাহলে সেই রেসপেক্টটা আমরা বলতে গেলে কী হবে এ ভেক্টর ইকুয়াল টু এ এ ক্যাপ বুঝতে পারা গেল তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেলাম যে কোনো একটা কিছুর একক ভেক্টর অর্থাৎ এব এ বি ক্যাপ ক্যাপ মানে আমি এই এবি ভেক্টরের যদি আমরা একক ভেক্টরটা বের করি কোনো একটা কিছুর একক ভেক্টর বের করতে গেলে সেই ভেক্টর ডিভাইডেড বাই তার মঠ অর্থাৎ তার মানকে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা তার একক ভেক্টরটা পেয়ে যাই বুঝতে পারা গেল যদিও একক ভেক্টর যদি এখন তোমাদের বুঝতে কিছুটা হলেও অসুবিধা হবে এটা তোমরা প্রথম করছো যখন তোমরা এটার উপর বিভিন্ন রকমের অঙ্কগুলো করবে বা বিভিন্ন রকমের যখন অ্যাপ্লিকেশনগুলো করবে তখন এই জিনিসটা সম্বন্ধে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি একক ভেক্টরের ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টরকে যদি তার পরম মান দিয়ে অর্থাৎ এবি ভেক্টরকে যখন আমরা তার এবি অর্থাৎ পরম মান দিয়ে ভাগ করছি তখন ওই ভেক্টরের অভিমুখে আমরা একটা একক ভেক্টর পেয়ে যাচ্ছি বুঝতে পারা গেল আর সব সময় মনে রাখবে যে একক ভেক্টর হলো একটি মাত্রাহীন রাশি অর্থাৎ একক ভেক্টরের কিন্তু কোনো মাত্রা নেই বুঝতে পারা গেল কি বললাম এখন আমরা আলোচনা করব ভেক্টরের যোগ নিয়ে আচ্ছা ভেক্টরের যোগ বলতে আমরা কি বুঝি যেমন ধরে নাও যে আমরা এখানে একটা ব্লক নিলাম এখন এই ব্লকটির মধ্যে যদি এই দিকে আমরা এফ ওয়ান বল আর এই দিকে যদি আমরা এফ টু বল প্রয়োগ করি তাহলে আমরা দেখব যে যদি এফ ওয়ান গ্রেটার দেন এফ টু হয় তাহলে কী হবে ব্লকটা এই দিকে মুভ করবে অর্থাৎ ব্লকটা যদি এই দিকে মুভ করে তাহলে এই ব্লকটার মধ্যে ক্রিয়াশীল বল কত হচ্ছে এফ ওয়ান মাইনাস এফ টু ধরে নাও তুমি এইদিকে পাঁচ নিউটন বল দিয়ে টানছো এইদিকে দিকে তিন নিউট্রন বল দিয়ে টানছো তাহলে এইদিকে যদি পাঁচ নিউটন বল দিয়ে আর এদিকে যদি তিন নিউটন বল দিয়ে টানা হয় তাহলে দেখা যাবে যে ব্লকটা এই দিকে দুই নিউটন বল প্রয়োগ করে এটাকে টানা হচ্ছে এটা আমরা এখান থেকে বলতে পারি তাহলে এখানে লব্ধি বলতে আমরা কি বুঝি লব্ধি হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর যদি অনেকগুলো ভেক্টর কাজ করে তাহলে আলটিমেটলি ওই বস্তুটি একটি লব্ধি ভেক্টরের দ্বারা মুভ করে যেমন এখানে একটা ব্লককে এইদিকে পাঁচ নিউটন এবং এইদিকে তিন নিউটন বল প্রয়োগ করে টানা হচ্ছে এইদিকে পাঁচ নিউটন এবং এই দিকে তিন নিউটন বল প্রয়োগ করে টানার ফলে কী হচ্ছে দেখা যাচ্ছে যে বস্তুটা এই দিকে দুই নিউটন অর্থাৎ যেদিকে বেশি বল আছে সেই দিকে যাচ্ছে একইভাবে আমরা একটা আরেকটা এক্সাম্পল নিতে পারি যে আরেকটা ব্লকের উপর যদি আমরা এই দিকে পাঁচ নিউটন একইভাবে এই দিকে যদি তিন নিউটন প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে বস্তুটা এই দিকে মুভ করছে আট নিউটনের দ্বারা ঠিক আছে এটাই হচ্ছে লব্ধি অ্যাজ পর এক্সাম্পল আমরা আরেকটা নিতে পারি যেমন ধরে নাও যে আমরা এখানে একটা বস্তু নিলাম এই বস্তুটার উপর এই দিকে কাজ করছে এফ ওয়ান বল এই দিকে কাজ করছে এফ টু বল এখন দেখা যাবে বস্তুটা ঠিক এই দিকে এফ থ্রি বলের দ্বারা টানা হচ্ছে তাহলে এখানে এই এফ থ্রি বলটা হচ্ছে এই এফ ওয়ান এবং এফ টু বলের লব্ধি এটা তোমরা ক্লাস নাইনে পড়েছিলে তাহলে আমরা এখান থেকে লব্ধির সংজ্ঞা আমরা কি বলতে পারি ভালো করে শুনবে একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে সংযোজন মানে এখানে যোগ বোঝানো হচ্ছে একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেই ভেক্টরটিকে ওই ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি বলা হয় কি বললাম একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেই ভেক্টরটিকে ওই ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি বলা হয় বুঝতে পারা গেল মাথায় রাখবে ভেক্টর যোগ দুটি সূত্রের সাহায্যে আমরা নির্ধারণ করি একটি হল ত্রিভুজ সূত্র এবং অপরটি হল সামন্তরিক সূত্র এখন আমরা ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্র নিয়ে ডিসকাস করব এখন আমরা ত্রিভুজ সূত্রকে কাজে লাগিয়ে কোনো একটা ভেক্টরের লব্ধি নির্ণয় করব তো ত্রিভুজ সূত্র কাজে লাগিয়ে ভেক্টরের লব্ধি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে ত্রিভুজ সূত্র কী জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করছি একটা ত্রিভুজ এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের এই বাহু বরাবর আমরা একটা ভেক্টর নিলাম সেটা হচ্ছে এ ভেক্টর এই বাহু বরাবর আমরা একটা ভেক্টর নিলাম সেটা হলো বি ভেক্টর আর এই বাহু বরাবর একটা ভেক্টর নিলাম সেটা হলো সি ভেক্টর অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি নাম দিই আমরা এ বি সি তাহলে আমরা দেখব যে এবি বরাবর একটা ভেক্টরকে চিহ্নিত করা হচ্ছে বিসি বরাবর অপর একটি ভেক্টরকে চিহ্নিত করা হচ্ছে এবং সিডি বরাবর সরি এসি বরাবর অপর একটি ভেক্টরকে চিহ্নিত করা হচ্ছে তাহলে এখন এই ভেক্টরের একটা দিক আছে এই ভেক্টরের একটা দিক আছে কিন্তু এই ভেক্টরের দিকটা এই দিকে হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো উল্টো দিকে তাহলে আমরা এখানে ত্রিভুজ সূত্রটি কী বলবো ত্রিভুজ সূত্রটি বলবো যে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটি দেখা যাচ্ছে যে এই বাহুটি এবং এই বাহুটি এই দুটো বাহু ক্রমানুসারে নেওয়া হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু অর্থাৎ এই বাহু এবং এই বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে দেখো এখানে মান নির্দেশ করছে সঙ্গে এটার দিক নির্দেশ করছে তৃ দ্বারা এখানেও এটা মান নির্দেশ করছে এবং দিক নির্দেশ করছে তাহলে কি বললাম যে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে তবে বিপরীতক্রমে গৃহীত অর্থাৎ এই এই বাহুটি কারণ এটাই দিকে গেল এটাই দিকে গেল তাহলে এটা উল্টো দিকে আসার কথা ছিল কিন্তু সেটা উল্টো দিকে আসছে না ওই জন্য বলছে বিপরীতক্রমে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে অর্থাৎ আমরা বলতে পারি এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি সেটা হবে সি ভেক্টর অর্থাৎ আমরা এখান থেকে আসছে আমরা এটাকে লিখতে পারি এইভাবে করে যে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বুঝতে পারা গেল তাহলে এখানে সি ভেক্টরটা হলো লব্ধি কখনো এটাকে বলবে না যে এখানে নর্মাল যোগ করে সি আসছে এখানে কিন্তু নর্মাল যোগ করে সি আসছে না এখানে এটার ভেক্টর যোগ করা হচ্ছে ভেক্টর যোগ কিন্তু নর্মাল সাধারণ যোগের মতন হবে না বুঝতে পারা গেল কি বললাম তাহলে এটা হচ্ছে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা আমরা এখান থেকে বলতে পারি তাহলে কি বললাম সূত্রটি যে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিককে নির্দেশ করে তবে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি অর্থাৎ তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে এখন এটাকে আমরা এভাবে করেও লিখতে পারি যেমন ধরে নাও যে এবি ভেক্টর এবি ভেক্টর মানে তো এ ভেক্টর এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর তো এবি ভেক্টর প্লাস এ বি ভেক বি সি ভেক্টর ইকুয়াল টু যদি এসি ভেক্টর হয় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি এটাকে আমরা লিখতে পারি এভাবে করে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইকুয়াল টু জিরো তাহলে এটা মাইনাস এসি ভেক্টর মানে এটাকে আমরা লিখতে পারি এভাবে করে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু জিরো তাহলে এখানে এই সি এ ভেক্টরটাকে কী বোঝানো হচ্ছে আমরা যদি চিত্রটাকে পাশে আরেকবার আঁকি তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এটা এ এটা বি এবং এটা যদি সি হয় এই বরাবর যদি এবি ভেক্টরকে আমরা বুঝাই এই বরাবর যদি আমরা বিসি ভেক্টরকে বুঝাই আর এসি ভেক্টর যেটা আমরা আগের ছবির মধ্যে দেখছিলাম যে এসি ছিল এই বরাবর তাহলে এখান যদি আমরা সি একে বুঝাই তাহলে সেটা হবে এই বরাবর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ভেক্টরকে যদি একটা ত্রিভুজের ক্রমানুসারে নেওয়া যায় তাহলে তাদের লব্ধি যোগ করলে কত পাবো জিরো পাবো অর্থাৎ আমরা এখান থেকে একটি অনুসিদ্ধান্ততে আমরা আসতে পারি সেই অনুসিদ্ধান্তটা কি যে তিনটি ভেক্টরের মান এবং দিক যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা হয় অর্থাৎ একটি ত্রিভুজের গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা হয় তবে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি সূচিত করা হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে কী বললাম যে তিনটি ভেক্টরের মান এবং দিক যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা হয় তবে ওই তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হবে বুঝতে পারে গেল এখন আমরা ত্রিভুজ সূত্রকে কাজে লাগিয়ে সেই লব্ধি ভেক্টরের মান এবং দিককে নির্দেশ করব সেই লব্ধি ভেক্টরের মান এবং দিককে আমরা কি করে নির্দেশ করব এটা একটা থিওরি আছে থিওরিটা খুব ভালো করে বুঝবে খুব ইম্পর্টেন্ট থিওরি পরীক্ষার জন্য লাগে সো এখানে আমরা যে আগের যে ত্রিভুজটা এঁকেছিলাম সেই ত্রিভুজটা আঁকলাম নাম দিলাম ও এ বি ও এ বরাবর চিহ্নিত করা হলো এবি ভেক্টর অর্থাৎ ও এ বরাবর আমরা এ ভেক্টর চিহ্নিত করলাম এবি বরাবর আমরা বি ভেক্টরকে চিহ্নিত করলাম আর ও বি বরাবর লব্ধি ভেক্টর সিকে চিহ্নিত করা হলো বুঝতে পারে গেল অর্থাৎ এখানে যদি আমরা এর মানকে যদি আমরা প্রকাশ করি তাহলে হবে এ ইকুয়াল টু ও এ বি ইকুয়াল টু হবে এবি আর সি ইকুয়াল টু হবে ও বি এইভাবে করে আমরা একটা লব্ধি ভেক্টরের মান এবং দিককে আমরা প্রকাশ করছি দেখো এতটুকু বুঝতে পারলে কি না এখন আমরা এর মধ্যে কিছু এক্সট্রা ড্রয়িং করবো এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দিলাম ডট ডট দিয়ে বাড়িয়ে দিলাম এবং এখন এখান থেকে এটাকে আমরা যুক্ত করলাম এখন এই এ ভেক্টর এবং এই বি ভেক্টরের মধ্যে যখন আমরা অ্যাঙ্গেলটাকে বের করব তখন কিন্তু আমাদের মাথায় রাখবে এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে না কি বললাম এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে না কারণ ভেক্টরটা কোন দিকে যাচ্ছে ভেক্টরটা যাচ্ছে এই দিকে অর্থাৎ তিচ্ছিন্নটা এই দিকে হওয়ার কথা ওই জন্য আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে আমরা এই অ্যাঙ্গেলটাকে নিচ্ছি সেটা হলো আলফা বুঝতে পারা গেল কি বললাম আর এই যে লব্ধি ভেক্টর যেটা সি আছে সেই লব্ধি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে একটা অ্যাঙ্গেল করছে সেটাকে ধরা হলো থিটা ঠিক আছে তাহলে এখন আমরা এই পয়েন্টটার নাম দিলাম ই অর্থাৎ যেখান থেকে বিই লম্ব টানা হলো এক্সট্রা এই বাহুর উপরে অর্থাৎ ওই বাহুর উপরে আমরা বিই লম্ব টানলাম এখন যদি আমরা এখানে প্রমাণটা করি তাহলে আমরা দেখব যে ত্রিভুজ ত্রিভুজ ও বি ই ত্রিভুজ ও বি কে যদি আমরা নিই তাহলে ত্রিভুজ ও বি ই এর ক্ষেত্রে আমরা বলতে পারবো এখানে যে ও বি স্কোয়ার ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার এটা আমরা এখান থেকে বলতে পারবো যে ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন ও ই মানে আমরা দেখতে পাচ্ছি ও মানে হচ্ছে ও এ প্লাস এ ই তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটাকে ও এ প্লাস এ ই তার স্কোয়ার প্লাস বিই তার স্কোয়ার এখন দেখ আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই এই প্রমাণটা অর্থাৎ গাণিতিক প্রমাণটা করার সময় বইয়ের মধ্যে কিন্তু ছবিটা অন্য জায়গায় করে দেওয়া আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি চিত্র টু চিত্র টু পয়েন্ট ফোর নামে যে তোমাদের বইয়ের মধ্যে যে চিত্রটা দেওয়া থাকবে সেই চিত্রটা কিন্তু এই প্রমাণটার সঙ্গে করতে হবে বুঝতে পারলে আমি সেটা তোমাদের এখানে পাশের ছবির মধ্যে করে দিয়েছি আচ্ছা তাহলে এটা যদি আমরা সূত্রে ফেলি তাহলে কী হবে এটা হবে ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার এটা আমরা এখান থেকে ফেলতে পারি আচ্ছা এখন যদি এটাকে আমরা সাজিয়ে নিই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর তাহলে এ ই স্কোয়ার আর বি স্কোয়ার মানে আমরা বলতে পারি এ বি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ আচ্ছা এখানে যে এ ই আছে এ ইটাকে আমরা লিখতে পারি এভাবে করে এ বি ইন্টু এ ই বাই এ বি এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি কেন লিখলাম কারণ দেখো ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে এ ই বাই বি মানে আমরা এখানে একটা কস্তিটা বসাতে পারি তাহলে এখানে যদি আমরা কস্তিটা বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো এখান থেকে যেহেতু ও এ ও এ মানে দেখতে পাচ্ছ এখানে আমরা ও এ মানে ধরেছিলাম এ তাহলে এটাকে আমরা বলতে পারি এখানে ও এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার দেখো বি স্কোয়ার মানে আমরা এখানে বি স্কোয়ার বি ধরেছিলাম এই যে এবি মানে বি তাহলে বিকে আমরা লিখতে পারি এখানে বি স্কোয়ার প্লাস টু এবি কস আলফা কারণ এখানে আমরা দেখো অ্যাঙ্গেল যে আমাদের যে এখানে প্রমাণটার মধ্যে এই বাই এবি আছে এই বাই এবিকে যদি আমরা এই ছবির সাহায্যে প্রকাশ করি তাহলে এই বাই এবি মানে আমরা পাবো ভূমি বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ মানে কত হবে কস থিটা সরি কস আলফা তাহলে এখানে আমরা এটাকে প্রকাশ করতে পারি কস আলফা আর এখানে যে প্রমাণের মধ্যে যে ও বি স্কোয়ার নেওয়া হয়েছিল সরি ও হ্যাঁ ও বি স্কোয়ার নেওয়া হয়েছিলো ও বি স্কোয়ার মানে আমরা কী বলতে পারি সি স্কোয়ার তাহলে আমরা এখানে কী পেয়ে যাচ্ছি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি কস আলফা তাহলে আমরা পেয়ে যাবো সি ইকোয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা এটা হচ্ছে আমাদের লব্ধির মান তাহলে দেখতে পেলে যে যখন আমরা দুটো ভেক্টরকে নিচ্ছি অর্থাৎ তাদেরকে যখন আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর আকারে যখন আমরা প্রকাশ করছি তাহলে কিন্তু তাদের এটা নর্মাল যোগ হচ্ছে না তাহলে সেই সি এর যে মানটা হচ্ছে সি এর মানটা কত বেরোচ্ছে হচ্ছে হলো সি ইকুয়াল টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস এটাকে ভালো করে মনে রাখবে এই মানটি দিয়ে অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে বুঝতে পারা গেল তাহলে এখান থেকে আমরা সেই লব্ধি ভেক্টরের মানটা আমরা পেয়ে যাচ্ছি টোটাল চিত্রটা দেখে নাও এটা হচ্ছে ত্রিভুজ সূত্রকে কাজে লাগিয়ে আমরা লব্ধি ভেক্টরের মানটি নির্ণয় করলাম এখন তাহলে তো যদি একটা ভেক্টর হয়ে থাকে তাহলে এর যেরম করে আমরা মান পাচ্ছি ঠিক এরম করে আমরা এর একটা দিক পাবো তাহলে এর যদি আমরা এখানে দিকটাকে যদি বের করতে হয় তাহলে আমরা কি করে বের করব তাহলে এখানে আমরা বের করলাম এর মান আর এর দিক বের করতে হলে কী করতে হবে দেখো আমি এখানে পাশে করছি যেমন ধরে নাও এখানে কি এ যে সি বি যে ভেক্টর আছে লব্ধিটা সেই সি ভেক্টর কি করছে এ ভেক্টরের সঙ্গে এখানে থিটা কোন করছে তাহলে এই থিটাটাই হচ্ছে এর দিক তাহলে আমরা এখানে লিখতে পারি টেন থিটা অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু করলে বেরোবে হলো ট্যান থিটা যদি আমরা করি তাহলে আমরা দেখব টেন থিটা ইকুয়াল টু এই ছবির থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে বিই বাই ও ই বিই বাই ও ই করলে আমরা এখান থেকে টেন থিটারটা আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ বি বাই ওই যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে টেন থিটা পেয়ে যাবো বুঝতে পারা কি কী বললাম আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কত হবে কে আমরা লিখতে পারি এবি ইন্টু বিই বাই এবি এটা আমরা লিখতে পারি আর একইভাবে ডিভাইডেড বাই ওইকে আমরা লিখতে পারি ও এ প্লাস এ ই এটা আমরা করতে পারি এখন এখানে যদি আমরা করি তাহলে এখানে এখানে করলে আমরা কী পাবো এখানে করলে আমরা পাবো হলো এবি মানে হচ্ছে আমাদের এখানে আসবে এবি সাইন আলফা দেখো চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমরা এবি সাইন আলফা পেয়ে যাচ্ছি আবার একইভাবে ডিভাইডেড বাই ও এ আর এই মানে আমরা পাচ্ছি হলো এবি কস আলফা এবি কস আলফা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কত হবে ভ্যালুটা হবে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে টেন থিটা করলে আমরা কী পেয়ে যাচ্ছি এবি সরি বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা তাহলে এখান থেকে আমরা এর যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা আমরা পেয়ে যাচ্ছি ভালো করে মাথায় রাখবে এখানে যে বি মানটা যে বসানো হচ্ছে সেই মানটা আমরা কী করে বসাচ্ছি যেহেতু চিত্রের মধ্যে এখানে এ ভেক্টরের সঙ্গে এটা অ্যাঙ্গেল করছে ওই জন্য আমরা এখানে এই বি টার্মটা বসছে ওই জন্য এটা ভালো করে দেখে রাখবে প্রমাণটার মধ্যে যে এখানে বিটা বসানো হচ্ছে এই কারণের জন্যই কারণ এখানে ওখানে ছিল কি ওখানে এর সঙ্গে অ্যাঙ্গেলটা করছিলো বলেই আমরা এখানে বিটাকে বসিয়েছি তাহলে এই যে এই যে সমীকরণটা এটাকে আমরা যদি দু নম্বর সমীকরণ নাম দিই আর এই যে আমাদের যে সমীকরণটা আছে এটাকে যদি আমরা এক নম্বর নাম দিই তাহলে আমরা এই এক নম্বর এবং দু নম্বর সমীকরণকে কাজে লাগিয়ে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিককে আমরা নির্ধারণ করতে পারবো দেখে না ভালো করে এটা বুঝতে পারলে কি না তাহলে এখান থেকে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিককে বের করতে পারবো টোটালটাই আমরা এখানে ত্রিভুজ সূত্রকে কাজে লাগিয়ে করেছি ত্রিভুজ সূত্রের কাজে লাগিয়ে সেই লব্ধি ভেক্টরের মান এবং দিককে এখানে বের করে নেওয়া হচ্ছে এখন আমরা আলোচনা করব দুটি ভেক্টর মানে এই যে আমরা এখানে যে ভেক্টরের যে লব্ধির যে মানটা বের করলাম এবং তার যে আমরা দিকটা বের করলাম এবং এই লব্ধির মান এবং দিকের উপর ভিত্তি করে আমরা কিছু বিশেষ ক্ষেত্র করব বিশেষ ক্ষেত্র কি কি দেখো তার মধ্যে যে প্রথমটা সেটা হলো যে মূল ভেক্টর দুটি যদি সমমুখী হয় অর্থাৎ মূল ভেক্টর যদি মূল ভেক্টর দুটি অর্থাৎ যেখানে আমরা একটু আগে যে এ ভেক্টর আর বি ভেক্টর নিয়ে যে কাজ করলাম এই এ ভেক্টর এবং বি ভেক্টর যদি সমমুখী হয় অর্থাৎ দুটো যদি একই দিকে হয় একই দিকে হলে কী হবে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা অর্থাৎ আলফা যেটা আমরা একটু আগে জানছিলাম সেই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে জিরো ডিগ্রি হবে এখন এদের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে আমাদের ফর্মুলাকে জানি সি ইকোয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা তো সি ইকুয়াল টু যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা হয় এবং এই আলফার ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কস জিরোর ভ্যালু কত জানি আমরা আমরা জানি কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে কস জ্রের ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে যে লব্ধির যে মানটা পাবো সেই মানটা কত হবে সেই মানটা হবে সি ইকোয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু অর্থাৎ সি ইকুয়াল টু রুট ওভার প্লাস এ স্কোয়ার হলে এটাকে আমরা এ অর্থাৎ আমরা বলতে পারি এ তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে সেই যে লব্ধি ভেক্টরের যে মানটা সেই মানটা কত হবে সি ইকুয়াল টু এ প্লাস বি হবে ঠিক আছে আর দিকটা কোন দিকে হবে দিকটা যেটা হবে যে লব্ধি ভেক্টরে সেই দিকটা হবে একই দিকে অর্থাৎ এ ভেক্টর যেদিকে কাজ করছে বি ভেক্টর যদি সেই দিকে কাজ করে তাহলে এদের যে লব্ধি যে সি ভেক্টর হবে সেটার দিকও একই দিকেই হবে এটা হলো একটি বিশেষ ক্ষেত্র যদি মূল ভেক্টর দুটি যদি সমমুখী হয় তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাজ ফর এক্সাম্পল যেমন ধরুন একটা ব্লক একটা ব্লকের উপর যদি আমরা এই দিকে এফ ওয়ান বল প্রয়োগ করে টানি ঠিক একইভাবে যদি এটাকে আমরা এফ টু বল প্রয়োগ করে টানি তাহলে দেখা যাবে যে ব্লকটি এই দিকে গতিশীল হবে এবং তাতে যে লব্ধি বল সেই লব্ধি বলের মান হবে এফ ওয়ান প্লাস এফ টু যেটা আমাদের নর্মাল যোগ সেই নর্মাল যোগই এটা মেনে চলবে বুঝতে পারা গেল তাহলে আমরা এখানে দেখলাম যে মূল ভেক্টর দুটি যদি সমমুখী হয় তাহলে তাদের লব্ধি ভেক্টরের মান কত হবে এবং তাদের দিক কত হবে সেটা আমরা এখান থেকে বলতে পারি এখন আমাদের যেটা দুই নম্বর কন্ডিশন সেটা হলো মূল ভেক্টর ত্রুটি বিপরীতমুখী মূল ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয় অর্থাৎ এই বরাবর যদি এ ভেক্টর কাজ করে আর ঠিক এই বরাবর যদি বি ভেক্টর কাজ করে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এ ভেক্টর আর বি ভেক্টরের দিক যদি আলাদা হয় অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি ওয়ান এইট্টি ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি ওয়ান এইট্টি ডিগ্রি হয় তাহলে সি ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস ওয়ান এইট্টি ডিগ্রি যেহেতু আমরা জানি কস ওয়ান এইট্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান ভালো করে মনে রাখবে কস ওয়ান এইট্টি ডিগ্রির ভ্যালু হলো মাইনাস ওয়ান তো এটার ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা পেয়ে যাচ্ছি মড এ মাইনাস বি তার হোল স্কয়ার মট এ মাইনাস বি তার স্কোয়ার মানে বলতে বোঝাচ্ছে যে এটাকে আমরা যেমন এ মাইনাস বি তার স্কোয়ার আকারেও লিখতে পারি ঠিক বি মাইনাস এ তার হোল স্কোয়ার আকারেও লিখতে পারি তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে সি এর যে মানটা হবে সেই মানটা কত মড এ মাইনাস বি অর্থাৎ এ আর বি এর মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা অ্যাজ ফর এক্সাম্পল আমরা যেমন বলতে পারি যে একটা ব্লক এই একটা ব্লকের মধ্যে যদি আমরা এই দিকে এফ ওয়ান বল প্রয়োগ করে টানি আর এই দিকে যদি আমরা এফ টু বল প্রয়োগ করে টানি তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে আমরা বলতে পারবো যে এই দুটো বলের মধ্যে যেই বলটা বেশি হবে ব্লকটা সেই দিকে গতিশীল হবে যদি এখানে এফ ওয়ান বলের মান বেশি হয় তাহলে ব্লকটা এই দিকে যাবে এফ টু বলের মান যদি বেশি হতো তাহলে ব্লকটা এই দিকে যেত তাহলে দুটা ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে এদের মধ্যে যে লব্ধি ভেক্টর হবে অর্থাৎ সি যেটা মঠ এ মাইনাস বি করে পাচ্ছি তার ডিরেকশান কোন দিকে হবে তার ডিরেকশান হবে যেই দিকে অর্থাৎ যেই ভেক্টরের মানটা বেশি হবে তার ডিরেকশান সেই দিকে কাজ করবে কিরকম যদি এখানে বি ভেক্টরের মান যদি বেশি হয় তাহলে আমরা বলতে পারবো যে সি ইকুয়াল টু হবে বি মাইনাস এ অপরদিকে যদি এখানে এ এর মানটা বেশি হয় বা বি এর মানটা কম হয় তাহলে আমরা বলতে পারবো সি ইকুয়াল টু এ মাইনাস বি অর্থাৎ বি মাইনাস এর ক্ষেত্রে দিকটা কোন দিকে কাজ করবে বি ভেক্টরের দিকে কাজ করবে অর্থাৎ দিকটা কাজ করবে এই দিকে যদি আমরা এখানে এ মাইনাস বি বলি তাহলে ভেক্টরটা কোন দিকে কাজ করবে কাজ করবে এই দিকে তাহলে বুঝতে পারা গেলো যে মূল ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয় তাহলে লব্ধি ভেক্টরের দিক কোন দিকে হবে যে ভেক্টরের মান বেশি হবে লব্ধি ভেক্টরের দিক ঠিক সেই দিকেই হবে বুঝতে পারা গেল কি বললাম এখন আমরা করব মূল ভেক্টর দুটি যদি সমান এবং বিপরীতমুখী হয় অর্থাৎ আমরা ধরতে পারি যে এখানে যে এ ভেক্টর আর বি ভেক্টর যেটা নেওয়া হয়েছিল এই দুটো ভেক্টর কি হচ্ছে সমান অর্থাৎ এদের মানগুলো সমান হচ্ছে এবং যে দিকটা সেই দিকটা বিপরীতমুখী অর্থাৎ অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান ডিগ্রি যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে সি এর মানটা কত পাবো সি ইকোয়াল টু যেহেতু আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা কত হবে সেই অ্যাঙ্গেলটা হবে যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস ওয়ান ডিগ্রি তো টু এ বি কস ওয়ান এইট্টি ডিগ্রি মানে আমরা দেখলাম যে এখান থেকে যে সি এর যে আমরা মানটা পেয়েছিলাম সেই মানটা কত এসেছিলো সি ইকুয়াল টু মড এ মাইনাস বি এসেছিলো একটু আগে যেটা আমরা করলাম এবং এখান থেকে করে নিয়ে আমরা যেটা দেখলাম এর যে মানটা ওয়ান এইট্টি ডিগ্রি এসেছিল সরি এর যে মানটা মট এ মাইনাস বি এসেছিল তো এখন যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে আমরা সি এর যে লব্ধি মানটা সেই মানটা কত পাবো শূন্য পাবো অর্থাৎ মানটা শূন্য হওয়ার অর্থ হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি একটা ব্লক নিই সেই ব্লককে যদি আমরা এই দিকে এফ বল এবং এই দিকে এফ বল প্রয়োগ করে টানি তাহলে দেখব যে ব্লকটি কিন্তু এক জায়গাতে স্থির আছে অর্থাৎ ব্লকটি মুভ করছে না তাহলে ব্লকটি যদি মুভ না করে তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে এই দুটো বল সমান এবং পরস্পর বিপরীতমুখী অর্থাৎ তাদের লব্ধির মানটা শূন্য হচ্ছে এটা আমরা বলতে পারি বুঝতে পারা গেল এখন যেটা আমরা করব সেটা হলো মূল ভেক্টর দুটি সমকোণে আনত অর্থাৎ মূল ভেক্টর দুটি সমকোণে আনত বলতে বোঝাচ্ছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর এবং তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ছিল সেটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটা কী পাবো তাহলে আমরা দেখতে পাব যে সি ইকোয়াল টু যেটা আমরা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা এখানে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা দেখব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস নাইনটি যেহেতু আমরা জানি যে কস নাইনটি ডিগ্রির ভ্যালু কত হয় কস নাইনটি ডিগ্রির ভ্যালু হচ্ছে সবসময় জিরো হয় তাহলে আমরা এর যে লব্ধির মানটা পাবো সেই লব্ধির মানটা কত হবে সি ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখান থেকে এর লোব্ধির এই মানটা আমরা পেয়ে যাবো অর্থাৎ আমরা বলতে বোঝাচ্ছে যে এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি আর আমরা আগের পার্টে যে ফর্মুলাটা করেছিলাম ওখানে আমরা দেখেছিলাম অ্যাঙ্গেল অর্থাৎ থিটা ইকুয়াল টু আমরা পেয়েছিলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা সো বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে তাহলে কত বসবে আলফার মানটা নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি কস নাইনটি ডিগ্রি আর আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু কত হয় সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু হলো ওয়ান আর কস নাইনটি ডিগ্রির ভ্যালু কত সেটা জিরো তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হবে বি বাই এ অর্থাৎ আমাদের এখান থেকে যে লব্ধির মানটা যাবে সেই লব্ধিটা মোটামুটি এই ডিরেকশনে যাবে সেটা হচ্ছে সি ভেক্টর এবং তার দিক কোন দিকে হবে এটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারবো যে টেন থিটা ইকুয়াল টু বি বাই এ দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু বি বাই এ তাহলে এটা কত হবে থ্রিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স বি বাই এ তাহলে এখান থেকে আমরা দিকটা পেয়ে যাচ্ছি আর এর মান কত হচ্ছে মান দাঁড়াচ্ছে সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটিকে ভালো করে মনে রাখবেন তাহলে এখন তাহলে দুটা ভেক্টরকে যদি আমরা সমকোণে আনত অবস্থায় রাখি তাহলে তাদের মধ্যে কিন্তু এটা হচ্ছে ভেক্টরের মান এবং এটা হচ্ছে ভেক্টরের দিক এইটা ভালো করে করে রাখবে এটা কিন্তু ম্যাথে ভেক্টরের অনেক জায়গার ম্যাথে বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা প্রয়োগ করে থাকি বুঝতে পারলে আচ্ছা এখান থেকে আমরা তিনটা বিশেষ জিনিস পেয়ে গেলাম কী কী পেলাম যে দুটা ভেক্টরের লব্ধির মান যদি সর্বোচ্চ হয় তাহলে আমরা সেই লব্ধির মানটিকে কত বলতে পারি সি ইকুয়াল টু এ প্লাস বি বলতে পারি দেখতে পাচ্ছ এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি আছে অর্থাৎ মূল ভেক্টর দুটি যদি সমমুখী হয় একইভাবে ভেক্টর দুটির লব্ধির মান সর্বনিম্ন হবে যদি সি ইকুয়াল টু এ মাইনাস বি হয় বা বি মাইনাস এ হয় যেটা আমি একটু আগে মঠ দিয়ে করালাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে মূল ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয় আর দুটি ভেক্টরের মান সমান এবং বিপরীতমুখী হলে তাদের যে লব্ধির মান হবে শূন্য এই তিনটা পয়েন্ট ভালো করে মনে রাখবে সঙ্গে যেগুলো বিশেষ ক্ষেত্র করানো হলো সেই বিশেষ ক্ষেত্রগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ত্রিভু সূত্রে আকারে লব্ধির মান এবং দিক নির্ণয় করার ক্ষেত্রে এই বিশেষ ক্ষেত্রগুলো পরীক্ষাতে দিতে পারে এখন আমরা আলোচনা করব সামন্তরিক সূত্র নিয়ে আচ্ছা যেরকম করে আমরা ত্রিভুজ সূত্র করলাম সামন্তরিক সূত্র একই রকমের যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটি সামন্তরিকের এই বাহু দ্বারা আমরা একটা ভেক্টরকে চিহ্নিত করলাম এবং ঠিক সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা অপর একটি ভেক্টরকে চিহ্নিত করি অর্থাৎ আমরা এই যেখানে সামন্ত্রিক ধরলাম সেই সামন্তরিকের একটি বাহু দ্বারা আমরা একটি ভেক্টরকে চিহ্নিত করলাম এবং অপর একটি বাহু দ্বারা যদি আমরা অপর একটি ভেক্টরকে চিহ্নিত করি তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি ভেক্টরের লব্ধি যাবে সি ভেক্টর ঠিক এইভাবে করে অর্থাৎ একটা সামন্তরিকের যে কর্ণ সেই কর্ণ বরাবর আমরা সি ভেক্টরকে আমরা সূচিত করতে পারি অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ তাহলে আমরা সামন্তরিক সূত্রটির বিবৃতি আমরা কি বলতে পারি যে কোনো একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে যেমন তার মানে কি হচ্ছে এখানে এই ভেক্টরের মান এবং দিক সূচিত করছে এবং এই ভেক্টরের মান এবং দিক সূচিত করছে তাহলে কি বললাম যে কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে তবে ওই বাহুদয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত অর্থাৎ এই যে বিন্দুটা এই বাহুদয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি ভেক্টর দুটির অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে সেই মানটা কি হবে এই কর্ণটার যে মান হবে সেটাই হবে সেই লব্ধি ভেক্টরের মান তাহলে এখান থেকে আমরা তাহলে কী বলতে পারি এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ছেদ বিন্দুটির ভেক্টর দুটি এবং লব্ধি যাতে বিন্দু হয় অর্থাৎ এই বিন্দুটি সেই ভেক্টর দুটির লব্ধি এবং আদি বিন্দু হয় নাহলে কিন্তু এটি হবে না তাহলে কী বললাম যে কোনো একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত ভেক্টর দুটি অর্থাৎ ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি ওই ভেক্টর দয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে এক্ষেত্রে ওই ছেদ বিন্দুটি হবে ভেক্টর দুটি এবং ওদের লব্ধির আদিবিন্দু বুঝতে পারা গেল আচ্ছা এখন এখানে যে আমরা সামন্তরিক সূত্র প্রয়োগ করে যে লব্ধির মান এবং দিকের রাশিমালাটি প্রয়োগ করব অর্থাৎ দেখবে তোমাদের বইয়ের মধ্যে গাণিতিক পদ্ধতির সাহায্যে মান এবং দিক নির্ণয় করা আছে তোমাদেরকে সামন্তরিক সূত্র সরি তোমাদেরকে ত্রিভুজ সূত্রের সাহায্যে যেরকম করে লব্ধির মান এবং দিক নির্ণয় করানো হলো ঠিক একই রকম করে সামন্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করতে পারি সো এটি আমি আর তোমাদেরকে করালাম না তোমরা নিজেরাই বইটা ফলো করলে তোমাদের যে পাঠ্য বই আছে যেটা তোমরা পড়ো টেক্সট বুক সেই বইটা ফলো করলে তোমরা এটা নিজেরাই দুটোকে যখন কম্পেয়ার করবে একসঙ্গে নিজেরাই তোমরা এটিকে বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমি এখানে সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান এবং দিক কি করে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমি এখানে আর দেখালাম না এটা তোমরা নিজেরাই করতে পারবে বুঝতে পারা গেল কী বললাম এখন আমরা আলোচনা করব ভেক্টর যোগের ধর্ম নিয়ে ভেক্টর যোগ যখন করা হয় তখন সেটি দুটি নিয়ম মেনে চলে একটি হলো বিনিময় নিয়ম এবং অপরটি হল সংযোগ নিয়ম ঠিক আছে তাহলে বিনিময় নিয়ম কী জিনিস যেমন ছোটোবেলায় আমরা করেছিলাম যে দুয়ের সঙ্গে তিন যোগ করলে যেরকম পাঁচ হয় অর্থাৎ টু প্লাস থ্রি ইকুয়াল টু যেরকম করে আমরা ফাইভ বলতে পারি ঠিক থ্রি প্লাস টু ইকুয়াল টু আমরা ফাইভ বলতে পারি বুঝতে পারা গেল অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে আমরা যেটা পাবো ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর করলেও আমরা একই জিনিস পাবো এখন এটা আমরা কীভাবে করতে পারি যেমন ধরে নাও আমরা একটি সামন্তরিক অঙ্কন করলাম আমরা একটি সামন্তরিক অঙ্কন করলাম এবং সেই সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টরকে চিহ্নিত করলাম এখন এই সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি আমরা দুটি ভেক্টরকে চিহ্নিত করি তাহলে এই যে কর্ণ বরাবর সেই কর্ণ বরাবর কী যাবে সেই লব্ধি ভেক্টর যাবে অর্থাৎ আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে যে ভেক্টরকে কিন্তু রিপ্লেস করা যায় কীরকম রিপ্লেস করা যায় যেমন এটা যদি এ ভেক্টর হয় সেই এ ভেক্টরকে আমরা এখানেও রিপ্লেস করতে পারি একইভাবে বি ভেক্টরকে আমরা আবার এখানে রিপ্লেস করতে পারি যদি আমরা রিপ্লেস করি তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারবো এখানে যদি আমরা ত্রিভুজ সূত্র কাজে লাগাই তাহলে আমরা কী বলতে পারবো আমরা বলতে পারবো যে সি ভেক্টর ইকুয়াল টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কিন্তু এখন যদি আমরা এটাকে কাজে লাগাই তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সি ভেক্টর ইকুয়াল টু হবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটোই কিন্তু তাদের লব্ধির মানকে বোঝাচ্ছে তো এখানে দুটোই যদি তাদের লব্ধির মানকে বোঝায় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর অর্থাৎ ভেক্টর যোগের ধর্ম বিনিময় নিয়ম মেনে চলে এটা আমরা বলতে পারি এখন আমরা আলোচনা করব সংযোগ নিয়ম নিয়ে অর্থাৎ সংযোগ নিয়মের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর করলে যেটা আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর করলেও আমরা একই জিনিস পাবো অ্যাস ফর এক্সাম্পল যেমন আমরা টু প্লাস থ্রি প্লাস ফাইভ করি যেমন ধরে নাও যে আমরা টু প্লাস থ্রি প্লাস ফাইভ করলে যেমন আমরা টেন পেয়ে যাচ্ছি ঠিক সেরকমই আমরা যখন টু প্লাস থ্রি প্লাস ফাইভ করি ঠিক সেরকম করে আমরা টেন পেয়ে যাই এটাকে যেমন আমরা সংযোগ নিয়ম বলে থাকি তাহলে দেখা যাক যে ভেক্টর সংযোগ নিয়ম মেনে চলে কি না তার জন্য আমরা দুটো চিত্র অঙ্কন করব দেখো আমরা এখানে একটি চিত্র অঙ্কন করলাম এই চিত্রের মধ্যে আমরা এই বরাবর যদি আমরা এ ভেক্টরকে চিহ্নিত করি এই বরাবর যদি আমরা বি ভেক্টরকে চিহ্নিত করি এই বরাবর যদি আমরা সি ভেক্টরকে চিহ্নিত করি তাহলে আমরা এখান থেকে এই বরাবর এটা কত আসবে এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এখানে আমাদের একটা সূত্র কাজ করছে ঠিক একইভাবে এটা এবং এটার মধ্যে একটা সূত্র কাজ করবে তাহলে এখান থেকে আমরা একটা ভেক্টর পাবো সেটা কত হবে এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা আমরা এখান থেকে পেয়ে যাব একইভাবে করে আমরা যদি এখানে পাশের যে ছবিটা আছে এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা এখানে এটাকে এ ভেক্টর নিই এটাকে যদি আমরা বি ভেক্টর নিই ঠিক একইভাবে এটাকে যদি আমরা সি ভেক্টর নিই তাহলে আমরা এখান থেকে এই যে ভেক্টরটা আসবে এটা যদি বি ভেক্টর প্লাস সি ভেক্টর হয় তাহলে এটা এবং এটার লব্ধি কত হবে এটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর দেখো দেখতে পাচ্ছ এখানে যে দুটো ছবি আছে সেই দুটো ছবি একদম সেম এবং এই দুটো ছবির ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা আমরা এখান থেকে আমরা এটাকে পেয়ে যাচ্ছি তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর সংযোগ নিয়ম মেনে চলে বুঝতে পারা গেল তাহলে এটা এখন আমরা আলোচনা করব ভেক্টর বিয়োগ নিয়ে ভেক্টর বিয়োগটা খুব ভালো করে বুঝবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা ভেক্টর বিয়োগ বলতে আমরা কি বুঝি যে সাধারণভাবে আমরা যদি আমরা লিখি যেমন ধরে নাও সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অর্থাৎ সি ভেক্টর ইকুয়াল টু যদি আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখি তাহলে কি আমরা ভেক্টর বিয়োগ বলতে পারবো মাথায় রাখবে ভেক্টর বিয়োগ সাধারণত হয় না অর্থাৎ সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটিকে আমরা লিখতে পারি না এভাবে করে তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর এটাকে আমরা এভাবে লিখতে পারি কীরকম জিনিসটা এটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারবো তাহলে দেখা যাক যে এই বরাবর যদি আমরা এ ভেক্টর নিই আর এই বরাবর যদি আমরা বি ভেক্টর নিই এখন এটাকে যদি একটা সামন্তরিক আকারে প্রকাশ করি তাহলে আমাদের লোব দি যায় এই বরাবর অর্থাৎ এটা হয় সি ভেক্টর অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বুঝতে পারা গেল কিন্তু আমাকে তো প্রকাশ করতে হবে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কারণ আমরা এখানে ভেক্টরের বিয়োগ করছি তাহলে এখানে আমরা পাচ্ছি বি ভেক্টর এটা তাহলে এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই অর্থাৎ এই বরাবর যদি এ ভেক্টর হয় এই বরাবর যদি বি ভেক্টর হয় আর এই বরাবর যদি সি ভেক্টর যায় অর্থাৎ তাদের লব্ধি তাহলে মাইনাস বি ভেক্টর কোন দিকে কাজ করবে মাইনাস বি ভেক্টর কাজ করবে হলো এই বরাবর এটা হবে মাইনাস বি ভেক্টর বুঝতে পারা গেল কি বললাম তাহলে এ ভেক্টর হচ্ছিল এইদিকে বি ভেক্টর যাচ্ছিলো এই দিকে এবং তাদের লব্ধি যাচ্ছিলো সি ভেক্টর এই তাহলে এখন যেহেতু আমাকে করতে হবে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর তাহলে আমাকে কি করতে হবে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি বের করতে হবে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি যেটা হবে সেটাই হবে আমার ভেক্টর বিয়োগ তাহলে এটাকে যদি আমরা একটা সামন্তরিক আকারে প্রকাশ করি তাহলে এই বরাবর যে ভেক্টরটা আসবে ধরলাম এটা সি ড্যাশ ভেক্টর এই বরাবর যে ভেক্টরটা আসবে সেটা প্রকাশ করবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে বুঝতে পারা গেলো তাহলে আমরা কী বললাম এখান থেকে ভেক্টরকে কিন্তু আমরা ডাইরেক্টলি বিয়োগ করতে পারি না ভেক্টরকে বিয়োগ করতে গেলে আমাদের এইভাবে করেই বিয়োগ করতে হয় অর্থাৎ কোনো একটি ভেক্টরকে আমাকে তার মানটাকে বা দিকটাকে আমাকে নেগেটিভ করতে হয় অর্থাৎ বিপরীত দিকে আমাকে নিতে হবে বিপরীত দিকে নেওয়ার পর এখান থেকে আমরা তাদের যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা হবে আমার এখানে ভেক্টরের বিয়োগ ফল অর্থাৎ এখানে যে ড্যাশ ভেক্টরটা পাওয়া যাচ্ছে সেই সিডাস ভেক্টরটা হচ্ছে ভেক্টরের বিয়োগ ফল বুঝতে পারা গেল কী বললাম এখন যদি আমরা এই ভেক্টরগুলিকে যদি সমকোণে প্রকাশ করি তাহলে আমরা কীরকম দেখব এটা যদি এ ভেক্টর নিই এবং ঠিক সমকোণে এখান যদি আমরা বি ভেক্টর নিই তাহলে আমরা দেখব যে এদের যে লব্ধিটা সেই লব্ধিটা যাবে সি ভেক্টর এদিকে অর্থাৎ আমরা দেখলাম একটু আগেই যে সি ভেক্টরের যে মানটা সেই মানটা আমরা কত পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা বি ভেক্টরকে যদি আমরা বিপরীত দিকে করে দিই অর্থাৎ মাইনাস বি ভেক্টরে করে দিই তাহলে এদের যে লব্ধিটা আসবে সেই লব্ধিটাকে আমরা যদি ধরি ডি ভেক্টর তাহলে ডি ভেক্টরের মান কত হবে সেই ডি ভেক্টরের মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটা ভেক্টরকে যদি আমরা সমকোণেও বিভাজিত করি তাই সেক্ষেত্রেও তাদের যখন লব্ধিটা বের করব তখন দেখা যাবে যে তাদের লব্ধির মানটা কিন্তু একই আছে কিন্তু যদি আমরা এখানে এদের দিক বের করি অর্থাৎ থিটা যদি আমরা বের করি তাহলে আমরা দেখবো যে ক্ষেত্রে কত হবে থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স বি বাই আচ্ছা টেন ইনভার্স ব্যাপারটা বলে দিই এটা তোমরা ক্লাস ইলেভেনে নাহলে টুয়েলভে ম্যাথে তোমরা করবে এটাকে তো এখানে থিটা ইকুয়ালটা আমরা বলতে পারি টেন ইনভার্স বাট আমরা এটাকে আমরা একটু লিখতে পারি যে টেন থিটা ইকুয়াল টু বি বাই এ ঠিক আছে তাহলে আমরা এটাকে আবার এভাবে করেও লিখতে পারি যে এখানে তাহলে কত হবে এখানে হবে টেন থিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অর্থাৎ থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স মাইনাস বিবাই এ অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এখানে দুটো ভেক্টরের লব্ধি করলে যে মান পাওয়া যাচ্ছে বা দিক মানটা যেমন কি হচ্ছে দুটার জন্যই সমান হচ্ছে কিন্তু দিক একটার জন্য যদি থিটা অ্যাঙ্গেল করে আরেকটার জন্য অ্যাঙ্গেল করবে মাইনাস থিটা এখন যদি এখানে আমরা একটা বিশেষ ক্ষেত্র করে দিই অর্থাৎ এই দুটো ভেক্টরকে যদি আমরা সমান করে দিই তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো দুটো ভেক্টর সমান হলে অর্থাৎ এ ইকুয়াল টু যদি বি হয়ে যায় তাহলে সি ইকুয়াল টু আর ডি ইকুয়াল টু এদের যে মানটা সেই মানটা একই থাকবে কিন্তু দিক কি হয়ে যাবে দিক হয়ে যাবে ট্যান থিটা ইকুয়াল টু এ বাই এ অর্থাৎ বি এর মানটা যদি আমরা এ করে দিই তাহলে এখান থেকে হয়ে যাবে ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ সো ট্যান থিটা ইকোয়াল টু যদি বি বাই এ সরি তিন থি টেন থিটা ইকোয়াল টু যদি এ বাই এ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে ওয়ান অর্থাৎ আমরা অ্যাঙ্গেলটা বলবো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু তাহলে এই অ্যাঙ্গেলটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে তো নিচের অ্যাঙ্গেলটা কত হবে নিচের অ্যাঙ্গেলটা হবে থিটা ইকুয়াল টু মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ মাইনাস এ বাই এ অ্যাঙ্গেলটা তাহলে এখানে এদের মধ্যে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা এই দুটো ভেক্টরের মধ্যে আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেই অ্যাঙ্গেলটা কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আমরা তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত পাচ্ছি পাচ্ছি হল নাইনটি ডিগ্রি বুঝতে পারা গেল এটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও কোশ্চিন দেয় যে দুটি সমমানের ভেক্টর যদি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে তাহলে তাদের লব্ধি এবং অন্তর ভেক্টর দুটি সমমানের হয় এবং তারা পরস্পরের সঙ্গে সমকোণে থাকে ভালো করে বুঝতে পারলে জায়গাটা এখন আমরা আলোচনা করব শূন্য ভেক্টর নিয়ে শূন্য ভেক্টরের আরেকটি নাম হলো অকার্যকর ভেক্টর বা জিরো ভেক্টর শূন্য ভেক্টর কি জিনিস যে কোনো একটি ভেক্টরের নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় অর্থাৎ যেমন ধরে নাও আমি বললাম যে একটি কণা যাত্রা শুরু করে পুনরায় তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো এখন একটি কণা যাত্রা শুরু করে যদি পুনরায় তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে তাহলে তার আদি বিন্দু এবং শেষ বিন্দু কী হবে একটি বিন্দু হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলে থাকি স্মরণটি শূন্য তাহলে স্মরণ যেহেতু একটি ভেক্টর রাশি তাহলে স্মরণ যদি এখানে শূন্য হয় তাহলে এটিকে আমরা কি বলতে পারি শূন্য ভেক্টর বলতে পারি তাহলে শূন্য ভেক্টরের সংজ্ঞাটা আমরা কি বলবো যে কোনো ভেক্টরের নির্দেশক রেখাংশটির আদি বিন্দু এবং বিন্দু যদি মিশে যায় তবে রেখাংশটি একটি বিন্দুতে পরিণত হয় এই ধরনের ভেক্টরকে আমরা বলছি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বুঝতে পারা গেল তাহলে শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি হয় শূন্য ভেক্টরের একটি নির্দিষ্ট মান থাকবে কিন্তু এর কোনো দিক থাকবে না কি বললাম শূন্য ভেক্টরের মান থাকবে কিন্তু এর কোনো দিক থাকবে না তাহলে শূন্য ভেক্টরটা আমরা ইউজ করি কেন বা এখানে আমরা ভেক্টর বলছি কেন তাহলে শূন্য ভেক্টরের অবশ্যই কিছু ব্যবহারিক তাৎপর্য আছে সেই ব্যবহারিক তাৎপর্যগুলো কি কি যেমন আমরা বলতে পারি যে কোনো একটি কণা যদি কোনো একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং কিছু সময় পরে যদি আবার ওই বিন্দুতে ফিরে আসে যেমন আমি এখানে খাতার মধ্যে ছবিটা আঁকলাম তাহলে সেক্ষেত্রে কি হবে স্মরণ শূন্য হবে তাহলে স্মরণ যেহেতু আমরা ভেক্টর আসি এবং এক্ষেত্রে যেহেতু স্মরণের মান শূন্য হচ্ছে ওই জন্য এটিকে আমরা একটি শূন্য ভেক্টর বলতে পারি তাহলে এর তো কোনো দিক হচ্ছে না কারণ এর যেহেতু আদি বিন্দু আর শেষ বিন্দু যেহেতু একই ওই জন্য এর কোনো দিক থাকছে না একইভাবে করে আমরা বলতে পারি যে একটি ব্লক একটি ব্লকের মধ্যে এই দিকে যদি আমরা এফ বল প্রয়োগ করি একইভাবে এই দিকে যদি আমরা এফ বল প্রয়োগ করি তাহলেও দেখব যে এই ব্লকটির মধ্যেও কোনো স্মরণ ঘটছে না অর্থাৎ ব্লকটি এক জায়গায় স্থির অবস্থায় আছে অর্থাৎ ব্লকটির লব্ধি বলটি শূন্য হচ্ছে তাহলে এখানেও আমরা শূন্য ভেক্টরের একটা তাৎপর্য পেয়ে যাই অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি সমান ভেক্টরের বিয়োগফলও শূন্য ভেক্টর আমরা এখান থেকে যদি দুটি ভেক্টরকে নিয়ে তাদের যখন বিয়োগ করছি অর্থাৎ এখানে যখন আমরা কী করতাম এফ ওয়ান ভেক্টর এফ টু ভেক্টর করে নিয়ে তাদের লব্ধির মানটা আমরা বিয়োগ করে বের করতাম যেহেতু এটা বিপরীতমুখী ছিল বিয়োগ করে বের করার জন্য আমরা এখানে একটা লব্ধি ভেক্টর পেতাম কিন্তু যদি দুটা ভেক্টরের মধ্যে যদি সমমানের হয় অর্থাৎ তাহলে আমরা এফ ওয়ান ভেক্টর অ্যান্ড এফ টু ভেক্টর টু কি আমরা জিরো পাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি সমান ভেক্টরের বিয়োগ ফল হলো একটি শূন্য ভেক্টর অর্থাৎ দুটি সমান ভেক্টরের জন্য তার লব্ধির মানটা শূন্য হচ্ছে একইভাবে করে আমরা বলতে পারি যে সমবেগে গতিশীল একটি কণার তরণ শূন্য হয় কারণ সমবেগে গতিশীল হলে কী হবে তার ক্ষেত্রে যেমন আমরা বলতে পারবো যখন কোনো একটা বস্তু যখন সমবেগে গতিশীল থাকবে তখন তার বেগের পরিবর্তন হবে না অর্থাৎ বেগ যেহেতু ভেক্টর আসি এবং দুটা ভেক্টরকে বিয়োগ করলে আমরা এখানে শূন্য পাচ্ছি ওই জন্য তরণের মানটা শূন্য হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই শূন্যটিকেও কিন্তু আমরা একটি ভেক্টর বলতে পারি তাহলে তরণ যেহেতু ভেক্টর আসি তাহলে বীজগণিতের ক্ষেত্রেও আমরা বা ভেক্টর বীজগণিতের ক্ষেত্রেও আমাদের যে শূন্য ভেক্টর সে শূন্য ভেক্টরের যে আমাদের যে অপরিহার্যতা সেটা আমরা বলতে পারি বুঝতে পারা গেল তাহলে শূন্য ভেক্টর আমাদের কী কী ক্ষেত্রে কাজে লাগছে যখন কোনো একটা বস্তুর স্মরণ যখন শূন্য হচ্ছে তখন শূন্য ভেক্টর প্রয়োগ করতে পারি কোনো একটা বস্তু যখন সমবেগে চলছে তখন তার তরণটি শূন্য হয় সেক্ষেত্রে আমরা শূন্য ভেক্টর প্রয়োগ করতে পারি তারপরে কোনো একটা বস্তুর মধ্যে যদি একই পরিমাণ বল বিপরীত দিকে কাজ করে তখন তার ক্ষেত্রে লব্ধি বলের মানটি শূন্য হয় তখন আমরা সেক্ষেত্রে শূন্য ভেক্টর প্রয়োগ করতে পারি তাহলে শূন্য ভেক্টর যার মান আছে কিন্তু কোনো দিক নেই কিন্তু তার অপরিহার্যতা অনেক এটাকে আমরা অনেক ক্ষেত্রেই আমরা এটিকে কাজে লাগাতে পারি বুঝতে পারা গেল কী বললাম তাহলে তোমাদের আজকের লেকচারে আমরা এইটুকু টপিক নিয়ে আলোচনা করলাম বাকি লেকচারটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব